আজকে আমি এসেছি, হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এসেছি, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি আজকে এসেছি টঙ্গী রেল স্টেশন মার্কেট স্টেশনের কাছে যে বাজার বসে সেই সব বাজারের কী বিক্রি হয়, কী ধরনের কোনো বিক্রি হয়, দাম কত, কী বিস্তারিত জানাবো। দেখুন কত সুন্দর দৃশ্য রেল স্টেশনের পাশে। দেখুন আমি আজকে এসেছি রেল স্টেশনের পাশে, মার্কেটগুলো কী বিক্রি হয় সেগুলো দেখানোর জন্য স্টেশনের পাশে টঙ্গী স্টেশন। কি সুন্দর দৃশ্য চারিদিকে দেখুন। সামনেই মার্কেট, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি দেখাবো বাজারে কি কি পাওয়া যায়, কত সুন্দর চারিদিকে। টঙ্গী রেল স্টেশনের হাট, স্টেশনের হাট, এগুলো দেখেন কত সুন্দর সব পণ্য বিক্রি হয় এসব হাটে। এগুলো সব প্লাস্টিক পণ্য বিক্রি হচ্ছে। এগুলো কি 99 টাকার জিনিস নাকি? না না, বেশিরভাগই 20 টাকার মাল আছে। হ্যাঁ, এই প্লাস্টিকের মধ্যে বেশিরভাগ 20 টাকা। 20 টাকা এখানে যেটি আছে মেলামেনিটা বিভিন্ন দামে আছে। হ্যাঁ, 10 টাকা, 20 টাকা, মানে সর্বনিম্ন কত থেকে কত টাকার মাল আছে? 10 টাকা, সর্বনিম্ন 10 টাকা। আর সর্বোচ্চ? সর্বোচ্চ এটা সেট, বডি সেট এটা আছে। সর্বোচ্চ এই বডি সেটটা নিতে গেলে আপনার 300 টাকা। এটা 300 টাকা, মানে সর্বোচ্চ 300 টাকা। যাই হোক, এই টঙ্গী রেল স্টেশনের পাশে এই হাটে আসলে এসব পণ্যগুলো কম দামে পেয়ে যাবেন। যাদের ঘরে বিভিন্ন পণ্য সামগ্রী লাগে কম টাকায় পেয়ে যাবেন এগুলো। এটা চলে আসতে হবে টঙ্গী রেল স্টেশনের মাঝখানে বসে, এইসব পণ্যগুলো সব বিক্রি হচ্ছে। এইসব প্লাস্টিকের পণ্যগুলো বিক্রি হচ্ছে। এগুলো কত করে ভাই? 20 টাকা না? আচ্ছা আচ্ছা, এখানে সর্বনিম্ন কত টাকার মাল আছে? সর্বনিম্ন আর সর্বোচ্চ? মানে সর্বনিম্ন 20 টাকা, 30 টাকা এবং সর্বোচ্চ 150 টাকার মাল পর্যন্ত এখানে পাওয়া যাবে। এ ঘরের পণ্য সামগ্রী, বিভিন্ন প্লাস্টিকের পণ্য, ব্রাশ, ছোট বাচ্চাদের খেলনা, গাড়িগুলো পেয়ে যাবেন এখানে কম টাকায়। এটা হচ্ছে রেল স্টেশন এর মাঝখানে, টঙ্গী রেল স্টেশনের মাঝখানে এই হাটটি বসে। এদের সব পণ্যগুলো বিক্রি হচ্ছে, প্লাস্টিকের পণ্য, খুব সুন্দর সুন্দর পণ্য এগুলো। স্যান্ডেলগুলো বিক্রি হচ্ছে, সব মশলাগুলো বিক্রি হচ্ছে। মশলাগুলো সব ভাগাগুলো কত? মশলা এগুলো কত করে? 100 টাকা। সর্বনিম্ন কত? 20 টাকা, 100 টাকা, 20 টাকা এগুলো ভাগা। সব কাঁচা বাজার বিক্রি হচ্ছে এগুলো। শসা, এগুলো আসলে কম দামের মধ্যে অনেক পণ্য পেয়ে যাবেন। এসব সবজি কাঁচা বাজার এগুলো পেয়ে যাবেন। পটল কত টাকা কেজি? 60 টাকা কেজি, 60 টাকা কেজি। শসা, শসা 30 টাকা কেজি, অনেক কম দাম। এখানে এই মার্কেটে আসলে এগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে রেল স্টেশনের মাঝখানে বসে। প্রতি সপ্তাহে কবে কবে বসে এই হাটটা? 30 দিন না, প্রতিদিনই এই হাটটা বসে। এখানে আসলে অনেক কম দামে পেয়ে যাবেন। বৌবাজার, এটাকে বলে বৌবাজার। টঙ্গী রেল স্টেশনের 2 রেল লাইনের মাঝখানে বৌবাজার। ঢেঁড়স কত টাকা কেজি? 60 টাকা, করলা 60 টাকা, ঢেঁড়স, বেগুন 60 টাকা, 80 টাকা, বেগুন 80 টাকা, আর পেঁপে? পেঁপে 20 টাকা, পেঁপে 20 টাকা কেজি, অনেক সস্তা দাম। এখানে আসলে অনেক পেয়ে যাবেন। এখন যে
কাঁচা বাজারে দ্রব্যাদির দাম বেশি, সেই হিসাবে এখানে অনেক দেখা যায় যে অন্যান্য বাজারের তুলনায় 10-20 টাকা কমে আছে। এই বেগুনগুলো কত করে ভাই? 60 টাকা কেজি। দেশি বেগুন এই সব লতিগুলো পেয়ে যাবেন এই বাজারে আসলে। এটা হচ্ছে বউ বাজার। লতি কত করে এগুলো? 60 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা। আর এইসব মূলা গুলো কত? মূলা 40 টাকা কেজি। টমেটো 120 টাকা কেজি, বাগুন 60 টাকা কেজি। মোটামুটি অনেক দাম কম আছে এখন বাজারে, যে দাম অন্যান্য বাজারে ওই হিসাবে এখানে অনেক কম দাম আছে। দাম বাড়তি তারপর দেখা যায় 10 টাকা কমই আছে এখানে অন্যান্য বাজারের তুলনায়। এটা বউ বাজার রেল স্টেশনের পাশে। ঝিঙে কত কেজি ভাই? এগুলো 50 টাকা কেজি না? খালি 50 টাকা কেজি। লাউ কত টাকা পিস? লাউ লাউ 40 টাকা 30 টাকা পিস হচ্ছে লাউ। আমার হচ্ছে ব্লগ চ্যানেল ভাই, ব্লগ চ্যানেল। কপি আছে, কপিগুলো কত করে? 30 টাকা পিস না? আচ্ছা। সিম কত টাকা কিনা? 160 টাকা। যাক, সিমের দাম কম আছে অন্যান্য জায়গায়, 60 টাকা পাওয়া ওই হিসাবে কম দাম আছে। আপনার নাম কি? আমার নাম ফাহিম রহমান। হ্যাঁ, ফাহিম রহমান। ফাহিম রহমান ভাই, কতদিন ব্যবসা করছেন? ব্যবসা ব্যবসা করি আজকে, আগে কাপড়ের ব্যবসা করছি, বর্তমানে কাঁচামালের ব্যবসা করি। 2 বছর ধরে না? এখন এগুলোতে ব্যবসা মানে এখন কাঁচামালের দাম না কম বেশি এখন বর্তমানে? কাঁচামালের প্রচুর পরিমাণে দাম, প্রচুর পরিমাণে দাম। মাল খুঁজে পাই না এখানে, আনে মাল বেচতে পারি না। কাস্টমার এখন 1 কেজি জায়গায় 1/2 কেজি করে এখানে মূলা আগে বেচতাম আমরা 30 টাকা কিলো, এখন বর্তমানে আমরা বিক্রি করতেছি আপনার 50 টাকা কিলো। এই যে 1/2 কেজি, আসলে মানুষের কেনাকাটা অনেক কাস্টমার হাহাকার। এখন বর্তমানে আমাদের ব্যবসা আমরা একবারে না ঝাল অবস্থা, আমাদের মাল ভালো করে বেচতে পারি না। ঝিঙ্গা খালি 60 টাকা কেজি, 1/2 কেজি 30 টাকা, সবকিছু তো আমার। একটা জালে আগে কাস্টমারে কিন্তু 20 টাকা, এখন কিলে 50 টাকা। আমরা যদি কিনে আনি 30 টাকা বেশি, 40 টাকা, গাড়ি ভাড়া লেবার বিল আমাদের পড়ে যায় 35 টাকা। মোটামুটি যে আপনারা ব্যবসা করছেন এতে কি পরিমাণ আয় হয়? যে আপনার ব্যবসা যদি আরো অন্যান্য, ধরো বেকার তো মানুষ বাংলাদেশে, দেখা যায় কেউ যদি ব্যবসা করতে চায় এইসব ব্যবসা, এই আপনি কি সাজেস্ট করেন? এগুলো মানে কি সাজেস্ট করেন যদি কেউ আসতে চায় ব্যবসা, কি ধরনের প্রফিট বা সাজেস্ট? এখন বর্তমানে ব্যবসা আছে বাংলাদেশে অনেক বেকার, অনেকে মানে মনে করে অনেক টাকা ব্যবসা করে, বর্তমানে ব্যবসাতে কোনো লাভ নাই। এখন আমরা আসলে ধরে রাখছি কাস্টমার টিকানোর জন্য, মাল আনে খালি কাস্টমারে টিকিয়ে দিছে আর কি। শুধু ব্যবসা নিয়ে মাল কোন আয় করে বাসা করে টাকা নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। মরিচ কত টাকা করে? মরিচ খালি 1/30। আচ্ছা, তো ঠিক আছে। বাজারে আসলে অনেক কম দামে পেয়ে যাবেন এগুলো। জলপাই কত টাকা কেজি? আধা কেজি 20 টাকা, তার মানে 40 টাকা কেজি। এক কেজি নিলে 30 টাকা। এই কলাগুলো বিক্রি হচ্ছে, এইসব কলা কত করে? 20 টাকা খালি কলা। আর কুমড়া কত টাকা কেজি? এগুলো 20 টাকা পিস, পার পিস 20 টাকা। প্রচুর মানুষ হয় এই হাটে, প্রচুর মানুষ, কি পরিমাণ মানুষ হয় এই বাজারটাই। এটা হচ্ছে বউ বাজার, এটা বউ বাজার। এই হাটে আসলে শুটকি গুলো পেয়ে যাবেন। এই শুটকি গুলো কত টাকা কেজি? কিভাবে কি এগুলা শ কত? 100 গ্রাম 60 টাকা। এই শুটকিটা কত? কি নাম এটা? লইট্টা। আর এটা এটা কত টাকা কেজি? এই শয়? আর ওই যে চেপাটা কত? 100 গ্রাম 100। তবে এগুলা কি এটা? এটা কত করে? 100 গ্রাম 60। এটা বউ বাজার,
পশ্চিমবঙ্গ রেল স্টেশনের দুই রেল স্টেশনের রেল লাইনের মাঝখানে আসলে এই বাজারগুলো পেয়ে যাবেন। এই ডাটার আটিগুলো কত করে? ৩০ টাকা আটি। বিক্রি হচ্ছে? আচ্ছা ভালো। আর পোশাক? ৩০। লাল শাক কত করে? লাল শাক ১৫ টাকা। লাল শাক ১৫ টাকা আটে। আর লাউ শাক কত? লাউ শাক ৪০ টাকা। লাউ শাক ৪০ টাকা। অনেক বড় একটা হাট, এই হাটে আসলে অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কম দাম পাবেন, অন্যান্য তুলনায় এখানে ১০ টাকা ২০ টাকা কমই পাবেন পার কেজিতে। আলু পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে, আলু পেঁয়াজ রসুন। আলু কত টাকা কেজি ভাই এখন? ৬০ টাকা কেজি। পেঁয়াজ ইন্ডিয়ান ১০০ টাকা, ১১০। আর দেশিটা ১২০। দেশিটা ১২০। আর রসুন কত টাকা কেজি? ২৪০। দেশি এবং ইন্ডিয়ান দুইটাই ২৪০। আদা? আদা ২৪০ টাকা কেজি। মোটামুটি দাম কম আছে এই বাজারে, বউ বাজার। সরষে এটা ৫০ টাকা কেজি। লেবু, লেবু কত বললেন ভাই? ২০ টাকা। ৩০ টাকা। আর এটা না? ২০ টাকা। ২০ টাকা। আর কাঁচা মরিচ কত? ৪০ টাকা। আর ধনে পাতা? ধনে পাতাগুলো খুব সুন্দর। হ্যাঁ, ২০০ টাকা কেজি। ২০০ টাকা কেজি। আচ্ছা ঠিক আছে।